বাচ্চারা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবং মনোযোগ দিয়ে অবশ্যই প্রতিটি লাইনের অর্থ বুঝে ফিজিক্স পড়তেছ আজকে আমরা গূর্ণন গতি পড়ব গুর্ণন গতি এবং এই সংক্রান্ত যেসব রাশি আছে এগুলো সম্পর্কে আমরা জানব তো মনে করো একটা বস্তু সুষমদ্রুতিতে ঘুরতেছে বৃত্তাকার পথে কোনো একটা মুহূর্তে বস্তুটা অ্যা বিন্দুতে তো অ্যা থেকে একটা নির্দিষ্ট সময় পর বিন্দুতে গেল এইভাবে বিভিন্ন সময়ে বস্তুর অবস্থান বিভিন্ন অবস্থানে এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে কোন দিকে ঘুরতেছে সেটাকে বোঝাচ্ছি ও কেন্দ্র বস্তুটা ঘুরছে বিবেচনা করো তো ঘোরার ঘুরতেছে এ বিন্দু থেকে বি বিন্দু গেলো অবশ্যই বস্তুটি বি চাপ অতিক্রম করলো তাহলে এই চাপ কিন্তু কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে তাহলে এখানে যদি খেয়াল করো এ থেকে বি বিন্দুতে গেল বস্তুটা একটা বিত্ত চাপকে অতিক্রম করলো একটা দূরত্ব অতিক্রম করলো সেই সাথে বস্তুটা কিন্তু একটা কোণ অতিক্রম করেছে সেই কোনটাই কিন্তু কৌণিক স্মরণ তাহলে টি সময়ে কৌণিক স্মরণ থেটা তাহলে এইখানে দেখো চাপ কে যদি অ্যাস মনে করি আর বেশার্ধ যদি আর হয় তাহলে দেখো তোমরা অ্যাস আর থেটা এটা কিন্তু আমরা জানি থিটাকে রেডিয়ে নিলে অ্যাস ইকুয়ালস টু আর থেটা তাহলে এখানে খেয়াল করো যে টি সময়ে কিন্তু বস্তুটা দূরত্ব অতিক্রম করছে এবি। বি এই থেটা কোন যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই চাপ কিন্তু একদম স্মরণের সমান হবে সরল রৈখিক দূরত্বের সমান হবে তাহলে দেখো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব অ্যাস তাহলে আমি যদি বলি একক সময়ে মানে এক সেকেন্ডে যদি হিসাব করি সময়টা সেকেন্ডও হতে পারে বা যে কোনো এককে যদি হিসাব করি তাহলে একক সময়ে এস বাই টি তো একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটা কিন্তু রৈখিক ব্যাগ তাহলে বস্তুটা রৈখিক বেগ ব্যাগ পেয়ে যায় আমরা ভি দ্বারা যদি প্রকাশ করি রৈখিক ব্যাগের মানকে এস বাই টি তাহলে এস ইকালস টু আর্থেটা ডিভাইডেড বাই টি এই যে সমীকরণটা এই সমীকরণ থেকে রৈখিক বেগ পাওয়া যাবে তো একই সাথে বস্তুটা যেহেতু একটা কোনকে অতিক্রম করেছে একই সময় টি তাহলে দেখো এই কথাটা আমরা লিখতে পারি টি সময়ে কৌণিক স্মরণ নিশ্চয়ই কৌণিক স্মরণের সংজ্ঞাটা তোমরা বুঝেছ বৃত্তপথে গুণনশীল কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বৃত্তচাপ অতিক্রম করে সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোন তৈরি করে তাকে বলা হয় কণিক স্মরণ তাহলে এখানে একটি সময়ে কৌণিক স্মরণ হলো থেটা তাহলে আমরা দেখি একক সময়ে অর্থাৎ এক সেকেন্ডে বা সময়টা যদি অন্য একক হিসাব করি একক সময়ে অতিক্রম অতিক্রম করে কৌণিক স্মরণ হয় থেটা বাইটি তাহলে একক সময়ে স্মরণ মানে কি ব্যাগ তাই না তাহলে একক সময়ে কৌণিক সময় মানে কি কৌণিক বেগ তাহলে এটা গেল কৌণিক বেগ এই কৌণিক বেগ নিনার সময় থেটাকে অবশ্যই রেডিয়ানে নেবা উপরে রেডিয়ান নিচে সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড হবে তার একক এই মানটা দেখো আমি যদি এক নং সমীকরণে ব্যবহার করি তাহলে ভি ইকলস টু আর ওই যে থেটা বাইটি এর জায়গায় কিন্তু ওমেগা আর ওমেগা পেয়ে গেলাম অর্থাৎ এই বি হলো রৈখিক বেগ আর ওমেগা হলো কৌণিক বেগ কৌণিক বেগ আর রৈখিক বেগের প্রতি সম্পর্ক আমরা পেয়ে গেছি হ্যাঁ অবশ্যই টু আর ওমেগা আচ্ছা এই যে বৃত্তচাপ অতিক্রম করলো বস্তুটা তাহলে অ্যা চিন্তা করো বস্তুটার ব্যাগের দিক আমি দিলাম ভি এ বিন্দুতে ব্যাগ ভি বিন্দুতে দেখো দিক চেঞ্জ হয়ে গেছে ভি বি দিক চেঞ্জ হয়ে গেছে তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে বস্তুর দ্রুতি একই সুসমদ্রতিতে মনে করো ঘুরতেছে তখন প্রতিটা পয়েন্টেই কিন্তু ব্যাগের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে যখন আসবে বস্তুটা দেখো ব্যাগের দিকে এরকম হবে এখানে যখন বস্তুটা তো ব্যাগের দিকে এরকম হবে তার মানে ব্যাগের মান পরিবর্তন না হলেও দিক পরিবর্তন হচ্ছে ব্যাগ যেহেতু ব্যাক্টর রাশি মান এবং দিক দুইটাই আছে যে কোনো একটা পরিবর্তন হলেই কিন্তু ব্যাগের পরিবর্তন হবে তার মানে প্রতি মুহূর্তে কিন্তু এখানে ব্যাগের পরিবর্তন হচ্ছে দ্রুতি কিন্তু আবার ঠিকই আছে তাহলে ব্যাগ যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে এই ভ্যাক্টরের দ্বারা চিন্তা করো ভি এ ভ্যাক্টর তো এ ব্যাক্টরের কোনো একটা ভ্যাক্টর এই যে ভি এ মনে করো এই দিকে ঠিক তার সমান্তরালে আমরা বিপরীত দিকে কি বলবো মাইনাস ভি এ ভ্যাক্টর বলতে পারবো না ভ্যাক্টর থেকে তোমরা জানো এখন তুমি দেখো আমি যদি এই এ যে ভ্যাক্টরটা এটার সমান্তরালে আমি ভ্যাক্টরটা আনি এখানে একটা তাহলে ভি এ যেদিকে ঠিক তার উল্টা দিকে যদি আমি দিক দিই তাহলে মাইনাস এ ভ্যাক্টর হবে তাহলে এখানে দেখো এই যে ভি ভি অর্থাৎ বি বিন্দুতে যে ব্যাগ তার দিক এই বিন্দুটাকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম এখন তুমি চিন্তা করো ত্রিভুজ ও বি ডি আমি যদি আলাদা করে এখানে আঁকি ত্রিভুজটা এই চিত্রটাই দেখো ওখানে আছে ও বিন্দু এটা হলো বি বিন্দু আর এটা ডি বিন্দু তাহলে এদিকে যে ভেক্টরটা আছে এটা ভি ভি ভেক্টর অর্থাৎ বিডি বরাবর আর দেখো ডি ও বরাবর একটা ভেক্টর আছে যেটা হলো মাইনাস ভি এ ভেক্টর তাহলে সূত্র থেকে দেখো এই যে দুইটা ব্যাক্টর বিডি এবং ডি ও তারা একই ক্রমে আছে তো ত্রিভুজ সূত্র অনুসারে বিপরীত ক্রমে হবে তাদের লব্ধি তাহলে লব্ধিটা ক্রমে। ডিবি হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখো এই ত্রিভুজে যে ত্রিভুজ সূত্র কাটায় ত্রিভুজ ও বিডিএ এই ত্রিভুজে ভ্যাক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে দেখো বি ডি ভ্যাক্টর প্লাস ডিও ভেক্টর ইকুয়ালস টু বিও ভেক্টর ভ্যাক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে তাহলে বিবি এবং বিএ এই দুইটা ভ্যাক্টরের লব্ধি কিন্তু বিও বরাবর কাজ করতেছে আচ্ছা এখন চিন্তা করো আমরা এ বিন্দুর ব্যাগ হলো বি এ লিখছি বি বিন্দুর ব্যাগ ভি ভি লিখছি তাহলে বি বিন্দু এবং এ বিন্দুর ব্যাগের পার্থক্য চিন্তা করো এ বিন্দুতে ব্যাগ এবং বি বিন্দুতে ব্যাগের পার্থক্য এটা কিন্তু ব্যাগের পার্থক্য আমি এখানে এখানে লিখতেছি তাহলে ব্যাগের পরিবর্তন বা পার্থক্য কতটুকু ব্যাগের পরিবর্তন হলো আমি ডেল বি ধারা যদি প্রকাশ করি সেটা হলো বি বিন্দুর ব্যাগ মাইনাস অ্যা বিন্দুর বেগ এটা কিন্তু ব্যাগের পার্থক্য এখানে ব্যাগের পার্থক্য হয়েছে তাহলে এই যে সমীকরণটাতে দেখো বি ডি ভ্যাক্টরকে আসলে ভি ভি ভ্যাক্টর প্রকাশ করতে পারি প্লাস ও ভ্যাক্টরটা কি মাইনাস ভিএ ভ্যাক্টর ইকুয়ালস টু বিও ভ্যাক্টর এই বিও ভ্যাক্টরটা কিন্তু লব্ধি লব্দি খেয়াল করো তাহলে এখানে যে বি ও এটা কিন্তু তাহলে এই বরাবর লব্দি ব্যাক্টর কে করতেছে বি বরাবর আমরা বাইরের চিত্রে এখানে দেখাইলাম তাহলে বি বি ভ্যাক্টর মাইনাস ভেক্টর ইকাল টু বিও ব্যাক্টর অ্যাকচুয়ালি ও ভেক্টরটা কি দেখো এই বিও ভেক্টরটা কি দুইটা ব্যাক্টরের পার্থক্য কে বোঝাচ্ছে অর্থাৎ দুইটা ভ্যাক্টর যে বিন্দুতে ব্যাগ এবং অ্যা বিন্দুতে ব্যাগ সেই ব্যাগের পার্থক্যকে বোঝাচ্ছে তাহলে এটা কিন্তু ব্যাগের পার্থক্য তাহলে আমরা পেয়ে গেলাম ভিভি মাইনাস ভি এ এটা হলো ডেল ওই যে ব্যাগের পার্থক্য এটা এই ব্যাগের পার্থক্য মানে ব্যাগের পরিবর্তনটা কোন দিকে হলো যেহেতু বিন্দুতে ব্যাগ আর বি বিন্দুতে ব্যাগ একই রকম নয় ভ্যাক্টরটা একই রকম নয় ব্যাগের পরিবর্তন হয়েছে তাহলে সেই ব্যাগের পরিবর্তনটা কোন দিকে হয়েছে ও বরাবর বরাবর অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে তাহলে এই যে ব্যাগের পরিবর্তন যেদিকে তরণের সংজ্ঞা কি আমরা জানি ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় অর্থাৎ ব্যাগ পরিবর্তনের হার হলো তরণ তাহলে ব্যাগের পরিবর্তন যেহেতু কেন্দ্রের দিকে হচ্ছে তাহলে এই বিও বরাবর অর্থাৎ কেন্দ্রমুখী তরণ ক্রিয়া করতেছে তরণ ক্রিয়া করতেছে বি ও বরাবর তাহলে কেন্দ্রমুখী একটা তরণ পাওয়া গেলো এখানে তাহলে বৃত্তপথে যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে ঘুরতে থাকে দ্রুতি কেন বললাম দ্রুতি সুষম কিন্তু ব্যাগ কিন্তু সুষম নয় কারণ ব্যাগের পরিবর্তন হচ্ছে এইভাবে যদি ঘুরতে থাকে তাহলে তার কেন্দ্রের দিকে একটা তরণ ক্রিয়া করে যাকে বলা হয় কেন্দ্রমুখী তরণ আর কেন্দ্রমুখী তরণটা কী দেখো অবশ্যই কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এই তো কেন্দ্রমুখী তরণ তাহলে আমাদের এখানে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী তরণ ক্রিয়া করতেছে বিও বরাবর কেন্দ্রমুখী তরণ এখানে ক্রিয়া করতেছে এ ভেক্টর চিহ্ন দিলাম এটা একটা কেন্দ্রমুখী তরণ তাহলে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী তরণ অবশ্যই কেন্দ্র বরাবর কেন ক্রিয়া করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ